Hi everyone, welcome to English Delight. Today in this video I am going to discuss or I am going to show you the difference between career and career. But the words that means the career and career are nouns. আমাদের প্রথমে জানতে হবে দুটো word কিন্তু noun. এই দুটো word career and career এই দুটো noun. Okay, then let's find out what's the difference. তাহলে তফাৎটা কোথায়? Career এই wordটা এসেছে carry এই verb থেকে. Carry মানে বহন করা সেটা আমরা জানি এবার জানবো career এর মানে কি a person or thing that carries or holds something অর্থাৎ একজন ব্যক্তি কিংবা বস্তু যা বা যে কোনো কিছু বহন করে বা ধরে রাখে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে বাহক যা বহন করে next career it means profession or occupation অর্থাৎ পেশা বা কর্মজীবন এই দুটি ক্ষেত্রেই কিন্তু আমরা অনেকেই স্পেলিংটা ভুল করি অর্থাৎ বানানটা ভুল করি আমাদের ভালো করে দুটো স্পেলিংকে কিন্তু নজর দিতে হবে যেমন ক্যারিয়ার সি এ ডবল আর আই ই আর এর কথার অর্থ হলো বাহক আর ক্যারিয়ার এই ওয়ার্ডটির স্পেলিং হলো সি এ আর ডবল ই আর এটার অর্থ হলো পেশা মনে রাখার উপায় হলো ক্যারি থেকে ক্যারিয়ার অর্থাৎ ক্যারি মানে বহন করা সেখান থেকে ক্যারিয়ার অর্থাৎ বাহক আশা করি এরপর থেকে স্পেলিংটাও ভুল হবে না এবং যে ওয়ার্ডটার যে মিনিং সেটাও ভুল হবে না চলুন এরপর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক যেমন ধরুন আই হ্যাভ লস্ট মাই টিফিন ক্যারিয়ার অর্থাৎ আমি আমার টিফিন ক্যারিয়ারটা অর্থাৎ যেটা টিফিন নিয়ে যাওয়া হয় ওই বক্সটা হারিয়ে ফেলেছিলাম এবার ক্যারিয়ারকে দিয়ে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক মিস্টার প্রভাত হ্যাজ চোজন টিচিং অ্যাজ হিজ ক্যারিয়ার অর্থাৎ মিস্টার প্রভাত শিক্ষকতাকে তার পেশা হিসেবে বেছে নিয়েছে সো গাইস অর্থের দিক থেকে এবং স্পেলিংয়ের দিক থেকে দিজ আর দ্য ডিফারেন্স এইগুলোই ছিল তফাৎ অ্যান্ড আই হোপ দ্যাট ইট উইল হেল্প ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে গুড বাই